ইউক্রেনে রুশ সেনাদের প্রতিহত করতে জার্মানির তৈরি লেপার্ড ট্যাঙ্ক পাঠাতে কয়েকদিন ধরে চাপ বাড়ছিল চ্যান্সেলর ওলাফ শোলজের উপর। একই সঙ্গে জার্মানির কাছ থেকে যারাই ট্যাঙ্কটি কিনেছে তাদের যেন ট্যাঙ্কটি ইউক্রেনে পাঠাতে বার্লিন বাধা না দেয় তার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। শতচাপের মুখে অবশেষে ইউক্রেনে লেপার্ড টু ট্যাঙ্ক পাঠাতে সম্মত হয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বিবিসি। একই সঙ্গে যাদের কাছে এই ট্যাঙ্কটি রয়েছে তাদেরকে কিভাবে পাঠাতে অনুমতি দিয়েছেন শোলজ। বিবিসি আরও জানায় প্রাথমিকভাবে 14টি লেপার্ড টু ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শোলজ, যদিও সরকারিভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জার্মান সরকার। একই পরিমাণ ট্যাঙ্ক পাঠাচ্ছে পোল্যান্ডও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন 300টি লেপার্ড ট্যাঙ্ক হলে চলমান যুদ্ধে রাশিয়াকে পরাজিত করবে তার সেনারা। পশ্চিমারা যখন একজোট হয়ে রাশিয়া বিরোধী অবস্থান নিচ্ছে ঠিক তখনই তাদের মোকাবেলায় রুশ সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে ভ্যালেরি বলেন মস্কো লেলিনগ্রাদে অতিরিক্ত দুটি সামরিক অঞ্চল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে ইউক্রেনে আলাদা 3টি ডিভিশন গঠন করা হবে। রাহুল রানা, সময় সংবাদ। 89 000 স্পেশাল নেভাই।